করে দিচ্ছি। আচ্ছা, আমরা আজকে কেমিস্ট্রি থার্ড চ্যাপ্টার নিয়ে কথা বলবো। থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পৃষ্ঠায় তোমার কিছু বলুন। নিউট্রিয়েন্ট মিনারেল নিয়ে কথা বলছে। মিনারেল গুলার খুব ইম্পর্টেন্ট, তোমার মনে রাখা লাগবে। 17টা মিনারেলের কথা বলছে। এখন 17টা তুমি মুখস্থ করে কিছুতেই মনে রাখতে পারবা না। কি মনে রাখবা? চপস ক্যান ম্যাজিক, এটা মনে রাখবা। চপস ক্যান ম্যাজিক এটা কেন মনে রাখবা? এগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট, যেগুলো হচ্ছে খুব বেশি পরিমাণে লাগে তোমার বডিতে, ঠিক আছে? আর মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো মনেই রাখবা না। তোমার পরীক্ষায় যদি আসে যে নিচের কোনটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট, তাহলে হচ্ছে এই এই ইয়াটা নেমনিকটা ইউজ করবা। তো এগুলোর মধ্যে যদি না আসে, তাহলে হচ্ছে ওটাই মাইক্রোনিউট্রিয়েন্ট, ওটা ভেবে দাগে দিয়ে আসবা। তাও একবার পড়ে রাখবা মাইক্রোনিউট্রিয়েন্ট কোনটা। এখন তোমার অপশনে যদি প্লাটিনাম থাকে, তুমি অবশ্য প্লাটিনাম দাগাতে যাবে না, কারণ মানুষের বডিতে প্লাটিনাম থাকে না। ইউরেনিয়াম থাকলে ইউরেনিয়াম দাগাবা না, ঠিক আছে? এই জন্য একটু সেন্স রাখার জন্য হচ্ছে কি, তোমার অবশ্যই এই অংশটা পড়া লাগবে, যে একটু করে হলেও মাইক্রোনিউট্রিয়েন্টটা পড়া লাগবে। তাহলে এর পরের অংশটা দেখি আমরা। এখন আমরা কার্বোহাইড্রেটে ঢুকে যাচ্ছি। আমরা মূলত আজকে তিনটা জিনিস নিয়ে কথা বলবো, আমাদের বডির মেইন তিনটা জিনিস, লিপিড, কার্বোহাইড্রেট আর প্রোটিন। আমরা একটু বেসিক নিয়ে কথা বলি, বেসিক নিয়ে কথা বলে আমরা বইয়ের দিকে যাচ্ছি, যাতে বিষয়টা ইজি হয়। কার্বোহাইড্রেট নামের মধ্যেই সবকিছু আছে, কার্বন আর হাইড্রেট মানে হচ্ছে পানি। আচ্ছা, গেল কার্বন আর পানি, এই রেশিওটা দেখবা 1:2:1, ঠিক আছে? এই রেশিওটা পরীক্ষায় আসলে ভুল করার কিছুই নেই, চেক করলেই পারবো। এখন তুমি দেখবা CH2O, তার মানে তুমি চিন্তা করে দেখো, এই পানিটা ভাঙলে কার্বনের চারটা হাত, কার্বনের চারটা হাত হইলে চিন্তা করে দেখো, একটা হাতে পানির H লাগলো, আরেকটা হাতে কি লাগবে? পানির OH লাগলো, ঠিক আছে? এটাকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। মানে এইটা হচ্ছে কার্বোহাইড্রেট বোঝানোর সবচেয়ে সিম্পল ওয়ে, যে এটা কার্বোহাইড্রেট। তাহলে কার্বনের আরো দুইটা হাত আছে না? আরো দুইটা হাতে তো আরো অনেকগুলো কার্বন লাগতে পারে, তারপর অনেকগুলো HOH লাগতে পারে। তো পলিহাইড্রোক্সি অ্যালকোহল, আমরা আসতেছি এই বিষয়গুলোতে, এইগুলাতে আমরা 3 থেকে 7 কেন বলতেছি এই জিনিসটা আমরা নেক্সট বোঝাচ্ছি। প্রথমে আমরা দেখি যে এই প্যাটার্নটা ফলো করার পরেও, এই প্যাটার্নটা ফলো করার পরেও কয়েকটা জিনিস আছে যেগুলোকে কার্বোহাইড্রেট বলা যাচ্ছে না। যেমন একটা উদাহরণ দেখো, CHCHO, এখানে H দুইটা, C একটা, O একটা, ওই 1:2:2:1 প্যাটার্ন ফলো করছে। ইয়েট ফর্মালডিহাইড কে তোমার ফর্মালডিহাইড বলা হচ্ছে, এটাকে কোনো গ্লুকোজ, ফ্রুক্টোজ, ওজ রিলেটেড বা কার্বোহাইড্রেট রিলেটেড কিছু বলা হচ্ছে না। ঠিক তেমনি CH3COOH, এখানে তুমি দেখো দুইটা সি পাচ্ছ, চারটা এইচ পাচ্ছ, দুইটা ও পাচ্ছ, আবার সেম 1:2:1 রেশিও পাচ্ছ। এই 1:2:1 রেশিও পাওয়ার পরও তুমি দেখো তো, এই অ্যাসিটিক অ্যাসিড কে আমরা অ্যাসিটিক অ্যাসিড বলতেছি, লাস্টে অ্যাসিড নাম দিয়ে রাখতেছি, এটাকে কিন্তু আমরা কোনো ওজ যুক্ত করিনি, ট্রায়োজ বা এরকম কোনো কিছু যোগ করিনি, আমরা এটাকে কোনো ধরনের কার্বোহাইড্রেট বলতেছি না। ঠিক তেমনি কার্বোহাইড্রেটের আরেকটা জিনিস দেখো, এখানে যখন তুমি দেখতেছো CH3, ল্যাকটিক অ্যাসিডের যেটা, ল্যাকটিক অ্যাসিডটাও সি তিনটা, ও তিনটা, এইচ ছয়টা, 1:2:1 এই জায়গায়। তাহলে ল্যাকটিক অ্যাসিড, ফর্মালডিহাইড আর অ্যাসিটিক অ্যাসিড, এই তিনটা নাম মনে রাখবে, এগুলো পরীক্ষায় আসে। এগুলা তোমার 1:2:1 এই রেশিও ফলো করার পরেও তোমার এগুলাকে কি বলা হচ্ছে না? কার্বোহাইড্রেট বলা হচ্ছে না। তাহলে চিন্তা করো, এই রেশিও ফলো করাটাই এনাফ না, আমাদের অন্য আরেকটা কিছু এখানে অপশন আছে। অপশন গুলা কি? দুইটা প্যাটার্ন ফলো করতে হবে। এক, এটাকে অ্যালডিহাইড বা কিটন হতে হবে, অ্যালডিহাইড বা কিটন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এটাকে পলিহাইড্রোক্সি অ্যালকোহল হতে হবে। পলিহাইড্রোক্সি অ্যালকোহল কিভাবে? এই যে কার্বোহাইড্রেট বলতেছিলাম, এইচ আর ওএইচ, ঠিক আছে? এই যে কার্বোহাইড্রেট, হাইড্রেট অফ কার্বন, পানিটাকে ভাঙলে তো এইচ আর ওএইচই পাচ্ছি, তাহলে এই ওএইচ টা হচ্ছে অ্যালকোহল। তাহলে অসংখ্য অ্যালকোহল থাকলে এটাকে কি বলা হচ্ছে? পলিহাইড্রোক্সি অ্যালকোহল। আরেকটা অপশন কি বললাম? কিটন বা অ্যালডিহাইড থাকতে হবে। এখন কিটন আর অ্যালডিহাইড এর ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো তো, কিটনের সবচাইতে ছোট মেম্বারটা তুমি চিন্তা করো, সবচাইতে ছোট মেম্বারটা এখানে কি হবে? CH3 হবে, ঠিক আছে? একদম যদি আমরা ছোট ছোট চিন্তা করি, এখানে তো আমরা এইচ বললে হবে না, ঠিক তেমনি আর এর এখানেও একটা CH3 হবে। তাহলে তুমি যদি সবচাইতে ছোট কিটনটা চিন্তা করো, তোমার তিনটা কার্বন লাগবে অ্যাটলিস্ট, ঠিক না? তাহলে আমাদের গ্লুকোজ কখনো 3 কার্বনের নিচে হতে পারবে না, কারণ কি, এটা কিটন হতে হবে, কিটন বা অ্যালডিহাইড হতে হবে। কিন্তু অ্যালডিহাইড তো 2 কার্বনেও হওয়া সম্ভব, 1 কার্বনেও হওয়া সম্ভব, HCHO, কিন্তু অ্যালডিহাইড 1 কার্বনে যেটা, ওটার জন্য কি করেসপন্ডিং কোন কিটন আছে? আমরা কি জানি এই দুইটা একে অপরের আইসোমার, কিন্তু অ্যালডিহাইড 1 কার্বনে যেটা, ওটার জন্য করেসপন্ডিং কোন কিটন নাই। তার মানে ওটার জন্য শুধুমাত্র অ্যালডোজ সুগার হবে, কিটোজ সুগার হবে না। দ্যাটস ওয়াই তোমার এরকম কোন গ্লুকোজ পাওয়া যায় না। কিটোজ যেটা পাওয়া যাবে, ওটার অবশ্যই অ্যালডোজও পাওয়া যেতে হবে। আচ্ছা, একটু কঠিন হয়ে যাচ্ছে, আমরা সামনে এটা বুঝবো আবার।
তাইলে তিন কার্বন যেহেতু কিটোন সবচাইতে ছোটটা, তাই এটা হচ্ছে কি সবচাইতে ছোটটা যে গ্লুকোজ বা সবচাইতে ছোট যে মনোস্যাকারাইড ওটা হচ্ছে ট্রায়োজ থেকে শুরু হয়। আচ্ছা ট্রায়োজ থেকে শুরু হলে আরেকটা প্যাটার্ন তুমি চেক করে দেখো, আরেকটা জিনিস আমরা চেক করি, ট্রায়োজ যেটা সবচাইতে ছোট ওটার ক্ষেত্রে তুমি দেখবা প্রথম একটা কার্বন তো কি, একটা কার্বনে কোনো ওএইচ থাকবে না, কারণ কি ওটা কিটো গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ ডাকবে। তাহলে বাকি দুইটা কার্বন যদি ট্রায়োজ নিয়ে কথা বলি, দুইটা ওএইচ থাকবে না অবশ্যই, আমরা যতগুলা ধরো ট্রায়োজ নিয়ে কথা বললে একটা ওএইচ কম থাকবে, মানে দুইটা ওএইচ থাকবে। যদি আমরা চারটা মানে টেট্রোজ নিয়ে কথা বলি ওখানে তিনটা ওএইচ থাকবে, মানে ওএইচ সবসময় একটা করে কম থাকতেছে না। এবং তুমি যদি ট্রায়োজের উদাহরণটা দেখো ডাইহাইড্রোক্সি এসিটন, তাহলে তোমার অপশনে যদি থাকে নিচের কোনটা ট্রায়োজ, তোমার যদি ডাইহাইড্রোক্সি এসিটন দেখো ওটা দাগাই দেওয়া যাবে না, কারণ কি ডাইহাইড্রোক্সি কার ক্ষেত্রে থাকা সম্ভব, শুধুমাত্র ট্রায়োজের ক্ষেত্রে। ঠিক তেমনি এই প্যাটার্নটাই তুমি ইউজ করো, তোমাকে একটা অচেনা একটা নাম দিল, ঠিক আছে, পেন্টাহাইড্রোক্সি সামথিং দিল, ঠিক আছে। তাহলে পেন্টাহাইড্রোক্সি মানে কি, এটা অবশ্যই হেক্সোজ হবে, ঠিক না? এই প্যাটার্নটা তোমরা ইউজ করতে পারো পরীক্ষার হলে। আচ্ছা এমনি তোমরা অবশ্যই ট্রাই করবো যতটুকু পারো মনে রাখার, মুখস্থ করার, ইন কেস ভুলে গেলে তোমরা বেসিকটা ইউজ করে কিভাবে আনসার করতে পারো ওটা আমরা দেখতেছি। আচ্ছা এখন আমরা দেখি যে আমাদের এলডোজের একটা কার্বন, ফার্স্ট কার্বনটা ছিল এলডোজের, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি না, যদি অ্যালডিহাইড গ্রুপটা থাকে ওই গ্লুকোজটাকে বলা হয় অ্যালডোজ, যদি কিটোন গ্রুপটা থাকে ওটা হচ্ছে কিটোজ। এখান থেকে একটা এমসিকিউ দেখো তো, অ্যালডিহাইডের যে কার্বনটা এটাকে বলা হয় অ্যানোমারিক কার্বন, অ্যানোমারিক কার্বনটা অ্যালডিহাইডের ক্ষেত্রে এক নম্বরে থাকে না, আর কিটোনের ক্ষেত্রে তোমার দুই নম্বরে থাকে, এটাও পরীক্ষায় আসে। আচ্ছা নেক্সট আমরা দেখি, এক নম্বরটা দেখলাম এটা তাহলে অ্যালডোজ, তাহলে আমরা আচ্ছা তাহলে এর পরের পার্টটাকে আমরা দেখি, আমরা গ্লিসারালডিহাইড দেখলাম, এখন আমরা দেখি হচ্ছে কি কেমনে এই স্ট্রাকচারটা গোল হয়, মানে আমরা একটা চাকরিক স্ট্রাকচার দেখি না এরকম, এই জিনিসটা কিভাবে হয়, সরি। আচ্ছা তাহলে প্রথমে এক নম্বর কার্বন, তারপরে তুমি এভাবে সাজায় সাজায় ছয় নম্বর কার্বন, তুমি ছয় নম্বর কার্বনটা একটু ডিফারেন্ট দেখো আর এক নম্বর কার্বনটা একটু ডিফারেন্ট দেখো। এবার তুমি চিন্তা করে দেখো, আমরা সবাই ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টের সঙ্গে পরিচিত আছি। ইলেকট্রোনেগেটিভিটি কনসেপ্টটা কিরকম, তোমার কার্বনের লাস্ট শেলে আছে চারটা ইলেকট্রন, অক্সিজেনের লাস্ট শেলে আছে ছয়টা ইলেকট্রন, অক্সিজেন অক্টেট ফুলফিল করার তোমার ক্যাপাবিলিটি কার্বনের থেকে বেশি, কার্বনের চারটা লাগে অক্সিজেনের দুইটা লাগে। তো অক্সিজেন চাই কি ইলেকট্রন, এই যে একটা শেয়ার্ড ইলেকট্রন আছে এখানে, এই শেয়ার্ড ইলেকট্রন গুলা, এই শেয়ার্ড ইলেকট্রন গুলাই তো পাই বন্ড ফর্ম করে, টেনে নিয়ে চেষ্টা করে, টেনে নিয়ে কি করতেছে অক্সিজেন নেগেটিভ হয়ে যাচ্ছে কার্বন পজিটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা অক্সিজেন নেগেটিভ হলো কার্বন পজিটিভ হলো, এট দা সেম টাইম ফিফথ কার্বনটা দেখো, ফিফথ কার্বনটাতেও ফার্স্ট কার্বন আর ফিফথ কার্বন, ঠিক আছে, মানে সেকেন্ড লাস্ট কার্বনটাতে তোমার সেম একটা কাহিনী ঘটতেছে, অক্সিজেন নেগেটিভ হয়ে যাচ্ছে, এইচ পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে নেগেটিভ পজিটিভ এরা দুইজন একে অপরের কাছাকাছি টানতেছে, একে অপরের কাছাকাছি টানতে টানতে একসময় কাছে চলে আসতেছে, কাছে চলে এসে তারপর কি হচ্ছে লিঙ্কড হয়ে যাচ্ছে। তাহলে তুমি চিন্তা করো তো, লিঙ্কড হলে এই পজিটিভ এইচটা, পজিটিভ এইচটা নেগেটিভ ও এর কাছে চলে যাবে না, নেগেটিভ ও এর কাছে যদি চলে যায় দেখো তো নেগেটিভ ও এর কাছে চলে গেল, এরপর এই ওটা তো ফাঁকা রয়ে গেছে, এই ওটা কি হয়ে যাচ্ছে ফাঁকা রয়ে গেছে। তাহলে এই ওটাকে আমরা একটু ঠেলে দেখাইলাম এই অংশে, এই অংশ ওটা চিন্তা করে দেখো, এই ওটা কিছু অংশ এটাকে টানতেছে, এইচ কে টানতেছে, এইচ থেকে কিছু ইলেকট্রন নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, আবার এট দা সেম টাইম কার্বন থেকেও কিছু মানে ইলেকট্রন টেনে নেওয়ার চেষ্টা করতেছে। তো দুইজনের মধ্যে একটা রিলেশন আছে। এবার এই জিনিসটা আমরা এই ওএইচ এইচ এই সবকিছু বাদ দিয়ে দেখাই এই জিনিসটাই, ঠিক আছে। তুমি দেখো তো একটা এক্সটেনশন, আমরা ফার্স্ট আর ফিফথ কার্বনটা জোড়া লাগাইছি, সিক্স কার্বনটা এভাবে রেখে দিছি না, সিক্স কার্বনে কিন্তু কিছু হয় নাই, সিএইচ টু ওএইচ এভাবে রয়ে গেছে, এটা আমরা ডিএনএ পড়ার সময় ইউজ করি। দেখো এই জিনিসটাকে যদি আমরা এভাবে এইচ ওএইচ গুলা বাদ দিয়ে এভাবে দেখাই, জিনিসটাকে এভাবে দেখানো যায় না, দেখো তো সিক্স কার্বনটা এভাবে বের হয়ে আসে না লেজের মতো। এবং তুমি দেখবা ডিএনএ প্যাচটা আমরা দেখি, এই জিনিসটাকে আরেকটু সুন্দর করে সাজাইলাম এরকম, দেখবা ফিফথ কার্বনের সঙ্গে সিক্স কার্বনটা এভাবে প্যাচ দিয়ে লেগে আছে। তারপর আমরা আরেকটু দেখি এটার ক্ষেত্রেও, দেখো ফার্স্ট আর ফিফথ কার্বন এভাবে জোড়া লেগে গেল, যখন জোড়া লেগে গেছে তুমি চিন্তা করে দেখো, ফার্স্ট কার্বন ও এর সাথে লেগে আছে, ফার্স্ট কার্বন, ফার্স্ট কার্বন ও এর সাথে লেগে আছে, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ফিফথ কার্বন এর সঙ্গে লেগে আছে। ঠিক তেমনি দেখো ফার্স্ট কার্বন, সেকেন্ড কার্বন, থার্ড কার্বন, ফোর্থ কার্বন, ফিফথ কার্বন, বোঝা গেছে? আচ্ছা এভাবে এজন্যই ডিএনএ এর এই পার্টটা নিয়ে আমরা সাধারণত চিন্তা করি না, ডিএনএ এরকম একটা লেজ বের করে দিল কেন,
কেন আমরা এটাকে 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্ত বলতেছি, এগুলো নিয়ে আমরা খুব একটা চিন্তা করি না। এই চিন্তা না করার কারণ হচ্ছে আমরা এই বেসিক স্ট্রাকচারটা নিয়ে কখনো পড়িনি, এভাবে কিভাবে প্যাচ খাচ্ছে এভাবে আমরা কখনো পড়িনি। ঠিক আছে, আচ্ছা প্যাচ খাওয়াটা কেন ইম্পর্টেন্ট? এই প্যাচ খাওয়ার সাথে তুমি দেখো এইচ ও এইচ এর কিছু সম্পর্ক আছে। তুমি দেখো এই এইচ ও এইচ টা আবার এই এই অংশে সাজানো আছে, এগুলা দিয়ে আমরা আলফা কার্বন বিটা কার্বন বলতে কি বুঝাচ্ছি, আলফা গ্লুকোজ কি বুঝাচ্ছি, এগুলা দেখবো। আচ্ছা দেখি, এখন আমরা জানতাম হচ্ছে গিয়ে সি এইচ টু ও এই প্যাটার্নটার সাথে যতগুলো কার্বন তোমার যুক্ত হবে, সি এইচ টু ও এটার সঙ্গে যতগুলো যুক্ত হবে ওটাকে বলতেছিলাম হচ্ছে গিয়ে স্যাকারাইড। ঠিক আছে, এখন মনোস্যাকারাইড কি জিনিস, ডাইস্যাকারাইড কি জিনিস? এই সি এইচ টু ও এর সঙ্গে ব্র্যাকেটে 3 থেকে 7 দিছে, কেন 10 দিলে কি হইতো বা 20 দিলে কি হইতো? কারণ হচ্ছে 3 থেকে তুমি যখন 6টা যোগ করতেছো এটা অনেক বড় হয়ে গেছে, 7টা যোগ করতেছো আরো বড় হয়ে গেছে, এর বেশি বড় হতে পারে না, তখন হচ্ছে এটা সাইকেল হয়ে যায়। তো এই যে সাইকেল হচ্ছে, এটা হচ্ছে ট্রায়োজ, এটা হচ্ছে টেট্রোজ, এটা পেন্টোজ, তারপর হেক্সোজ, এই স্ট্রাকচার গুলো দেখছি। এখন এই এগুলা একটা একটা ছোট স্ট্রাকচার, এগুলাকে বলা হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইড এর ভাগ গুলা কি কি? 3টা কার্বন থাকলে এই তোমার গিরা গুলায় এগুলাকে বলতেছি আমরা কার্বন, 3টা কার্বন থাকলে এটাকে ট্রায়োজ বলতেছি, 4টা থাকলে টেট্রোজ বলতেছি, 5টা থাকলে পেন্টোজ বলতেছি, যেগুলো আমরা ডিএনএ এর সময় খুব বেশি পড়াশোনা করছিলাম, 6টা থাকলে হেক্সোজ বলতেছি। এখন এগুলা যখন জোড়া লাগতেছে, একটা মনোস্যাকারাইড আরেকটা মনোস্যাকারাইড এর সঙ্গে জোড়া লাগতেছে, এটাকে বলা হচ্ছে ডাইস্যাকারাইড। অনেকগুলা লাগলে ট্রাইস্যাকারাইড, 8টা লাগলে অলিগোস্যাকারাইড, অনেকগুলা লাগলে পলিস্যাকারাইড, পলিস্যাকারাইড স্টার্চ, এগুলো আমরা পড়ছি। এখন তুমি চিন্তা করে দেখো তো, এখানে এইচ ও এইচ তো ছিল, এই যে এখানে একটা ওএইচ ছিল, এখানে একটা ওএইচ ছিল, এই পরে আরেকটা ওএইচ ছিল, তুমি এখন দুইটা ওএইচ যখন এভাবে নিয়ে আসবা কাছাকাছি, তুমি দেখো তো এদের মধ্য থেকে পানিটা বের হয়ে যাবে না? পানিটা বের হয়ে গেলে আর সিওসি বাকি থাকবে। সিওসি কিভাবে? প্রতিটা এরকম তোমার সন্ধিস্থলকে আমরা একটা করে সি ধরি, কারণ কি আমি বুঝাইছি অলরেডি, এই যে এইচ এইচ টু ও তুমি বের করে নিয়ে গেছো, তাহলে ও এর সাথে আলটিমেটলি সিওসি বন্ধন, এটা দুইটা গ্লুকোজের সাইট কে জয়েন করছে, তাই এটাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলা হয়। তা এটাও পরীক্ষায় আসে, গ্লাইকোসাইডিক বন্ধন সিওসি বন্ধন। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সিওসি বন্ধন হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। আচ্ছা নেক্সট আমরা দেখি, নেক্সট আরেকটা যদি দেখো, সিওসি এটা দুইবার আসছে। রিডিউসিং সুগার নিয়ে আমরা একটু কথা বলি, রিডিউসিং সুগার সবসময় অ্যানোমারিক কার্বনের উপর ডিপেন্ডেন্ট। অ্যানোমারিক কার্বন কোনটা? এই যে অ্যালডোজ বা কিটোজের যে কার্বনটা, এটাকে আমরা অ্যানোমারিক কার্বন বলতেছিলাম। তাহলে অ্যানোমারিক কার্বনের ক্ষেত্রে তুমি চিন্তা করে দেখো, অক্সিজেন যখন কোনো কিছুকে দি, তো আমরা অক্সিজেন দিচ্ছি, এটাকে বলতেছিলাম আমরা অক্সিডেশন। যখন আমরা অক্সিজেন নিয়ে নিচ্ছি এটাকে বলা হচ্ছে তোমার রিডাকশন। ঠিক তেমনি অক্সিজেন আর হাইড্রোজেন হচ্ছে বিপরীত আচরণ। তুমি কোনো কিছুর সাথে অক্সিজেন যোগ করা মানে হচ্ছে অক্সিডেশন, এইচ বের করা মানে হচ্ছে কি অক্সিডেশন। ঠিক আছে, আবার এট দ্য সেম টাইম উল্টাটা হচ্ছে রিডাকশন, এইচ যোগ করা মানে হচ্ছে রিডাকশন, ও নিয়ে নেওয়া মানে হচ্ছে রিডাকশন। এই দুটো একটু মাথায় রাখো, আমরা এবার দেখি কিভাবে এই জিনিসটা হচ্ছে। তুমি দেখো তো এই অংশে, তুমি সি ও সি ইউ ও এইচ টু, এখান থেকে তুমি এইচ নিয়ে নিচ্ছ, ঠিক আছে, আবার ও যোগ করতেছো, অক্সিডেশন রিডাকশন হচ্ছে না। এখন তুমি দেখো তো কপার 2+ ছিল, কপার 2+ থেকে এটা হয়েছে কি কপার 1। তাহলে তুমি দেখো তো একটা ইলেকট্রন, তুমি একটা ইলেকট্রন কি করছো, গ্রহণ করছো। গ্রহণ করলে চিন্তা করো অনেক বেশি পজিটিভ ছিল, নেগেটিভ গ্রহণ করে তুমি কমে গেলা। আচ্ছা ইলেকট্রন গ্রহণকে কি বলা হয়, রিডাকশন। তাহলে এই সুগারটা আলটিমেটলি এই যে এখানে এইচ টু ছিল, এই অক্সিজেনটা দেওয়ার মাধ্যমে এইচ টু ও বানালো, পানি বানালো, পানি বানানোর মাধ্যমে আলটিমেটলি এই সিও টু ও তৈরি করলো। আলটিমেটলি এই যে চেঞ্জটা হলো এটা এই অক্সিজেনের কারণে হয়েছে, কারণ এটা না থাকলে আলটিমেটলি এই পানিটা তৈরি হতো না, এটাও তৈরি হতো না। তাহলে এটা রিডিউসড হতে সাহায্য করতেছে কি এই সুগারটা, এটাকে বলা হয় রিডিউসিং সুগার। আচ্ছা রিডিউসিং সুগার যখন পড়তেছি, মনে রাখবা আমরা যখন জোড়া লাগাই, দুইটা জিনিস জোড়া লাগাই, তখন হচ্ছে এই জিনিসটা চলে যায়। মানে হচ্ছে তুমি যখন ডাইস্যাকারাইড বানাচ্ছ, পলিস্যাকারাইড বানাচ্ছ, আলটিমেটলি তুমি এটাকে জোড়া লাগাচ্ছ, জোড়া লাগানোর সময় আলটিমেটলি এটার কাজ চলে যায়, এটার আর ইফেক্টিভনেস থাকে না। কিন্তু তুমি একমাত্র দেখবা মনোস্যাকারাইড এর ক্ষেত্রে এটা হচ্ছে খোলা থাকতেছে। ঠিক আছে, যেহেতু খোলা থাকতেছে এটার কারণ, সেহেতু মনোস্যাকারাইড সবগুলো হচ্ছে রিডিউসিং সুগার, এতটুকু মনে রাখবা। ডাইস্যাকারাইড এর মধ্যে রিডিউসিং সুগার না কোন দুইটা, এই দুইটা একদম আলাদা করে খুব ইম্পর্টেন্ট, আমি 1000 স্টার দিয়ে রাখছি, মনে রাখবা। সুক্রোজ এন্ড ট্রেহালোজ একটু বেসিক যদি পড়ো, আমি যদি একটু বেসিকে যাই বলি, অ্যালডোজ আমরা কি জিনিস বুঝছি, অ্যালডোজ কিটোজ বুঝছি, সুক্রোজ হচ্ছে তোমার গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজের মাধ্যমে তৈরি হয়। গ্লুকোজ হচ্ছে তোমার অ্যালডোজ সুগার, ফ্রুক্টোজ হচ্ছে তোমার কিটোজ সুগার,
মনে রাখবা যেখানেই তোমার অ্যালডোজ আর কিটোজ যুক্ত হবে ওখানে হচ্ছে ওটা আর রিডিউসিং থাকবে না, কারণ ওখানে তোমার অ্যানোমারটা নষ্ট হয়ে যায়। আপাতত এত কিছু জানার দরকার নেই, তোমরা খালি মনে রাখবা যে সুক্রোজ আর ট্রেহালোজ এই দুইটা নন রিডিউসিং সুগার, এগুলো হাজার বার পরীক্ষায় আসছে। নেক্সট নেক্সট আরেকটা জিনিস পয়েন্ট দেখো, ছয়টা কার্বন ছিল, ফিফথ কার্বনটা, ফিফথ কার্বনটা খুব ইম্পর্টেন্ট। ফিফথ কার্বনের ক্ষেত্রে যদি ডান পাশে থাকে, যদি ডান পাশে থাকে ওএইচটা, ওএইচটা যদি ডান পাশে থাকে এটাকে বলা হয় ডি, আর যদি বাম পাশে থাকে, লেফটে থাকে, লেফটে থাকলে এটাকে বলা হয় এল। তুমি জানো ডানে থাকলে ডি ডেক্সট্রোরোটেটরি, আর এল এ থাকলে লেবোরোটেটরি, এগুলো তুমি জানো। আমি যে পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছি, সেকেন্ড লাস্ট কার্বন, এই পয়েন্টটাতে আমি খুব বেশি ইয়া দিচ্ছি, ফোকাস দিচ্ছি। কারণ কি, তুমি দেখো সেকেন্ড লাস্ট কার্বনটা হবে না, কারণ সেটা কাইরাল কার্বন না। তোমরা জানো আলোক আলোক সক্রিয়তা থাকতে হলে অবশ্যই কাইরাল কার্বন হতে হয়। লাস্ট কার্বনটা হবে না কারণ এটা আলোক সক্রিয় না। কি আসলো এটা, আল্লাহ জানে কি আসছে। ও শিট, আচ্ছা আমরা একটু পজ দেই, স্ক্রিনে অকারণে আঁকা হয়ে যাচ্ছে। তাহলে আমরা কতটুক দেখছিলাম, এই এতটুক দেখছিলাম বেসিকের। আমরা বইটা পড়া অনেক ইজি হয়ে যাবে বেসিকটা যদি বুঝে যাও। ফিফথ কার্বন হচ্ছে তোমার ডিআরএল এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, ডিআরএল এর ক্ষেত্রে ফিফথ কার্বনটা খুব ইম্পর্টেন্ট। আর তুমি কি দেখতেছো তোমার এই ক্ষেত্রে তোমার আলফা গ্লুকোজ, আচ্ছা এবার আলফা গ্লুকোজ কাকে বলতেছি, আলফা আর বিটা, এটা হচ্ছে সবসময় ফার্স্ট কার্বনের ক্ষেত্রে, ফার্স্ট কার্বনের ক্ষেত্রে আলফা বিটা হিসাব করি আমরা, আর ফিফথ কার্বনের ক্ষেত্রে ডিএল হিসাব করি। মনে থাকবে এটা, এই দুইটা পরীক্ষায় আসলে ভুল করো না। এখন তুমি চিন্তা করো এখানে এসে ও সি এর দুই পাশে হচ্ছে কি ওএইচটা লাগতে পারে, মানে সি এর ধরো এই পাশে ওএইচটা হইলো, তাহলে জিনিসটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে না? সি এর এই পাশে ওএইচটা যদি তোমার এইচটা এসে লাগার পরে জিনিসটা এরকম হচ্ছে অনেকটা, সি ও এইচ, ওএইচটা এদিকে আসতেছে আবার এইচটা থাকতেছে ওদিকে। এখন তুমি চিন্তা করো, তুমি যখন এটাকে রিং বানাচ্ছ, তুমি মূলত কি করতেছো, এই জিনিসটাকে একটু করে বাঁকা করতেছো, জিনিসটা অনেকটা এরকম না? তুমি এই জিনিসটাকে সিওএইচ যখন এইচটা এখানে এসে লাগলো, এটা হচ্ছে কি, এই পাশে থাকলে এটাকে বলা হচ্ছে আলফা, ডানে থাকলে এটাকে বলা হচ্ছে আলফা, বামে থাকলে এটা হচ্ছে বিটা, বামে থাকলে এটা হচ্ছে বিটা, ঠিক আছে? এখন এই জিনিসটাকে তুমি যখন রিং বানাচ্ছ, রিং বানালে তুমি মূলত করতেছো কি, জিনিসটাকে এইভাবে বাঁকা করতেছো, হরাইজন্টালি ছিল তুমি ভার্টিক্যাল বানাচ্ছ। ভার্টিক্যালি যখন তুমি বানাচ্ছ, তুমি চিন্তা করে দেখো তো, আলফা যেটা ছিল ওটা ছিল ডানে, ডান থেকে তুমি যখন ভার্টিক্যাল করছো এরকম করছো, সেটা নিচে চলে যাচ্ছে না? নিচে চলে গেলে তাহলে নিচেরটাকে বলতেছিলাম আমরা আলফা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, খেয়াল রাখো। আর চিন্তা করো এটা যখন বামে ছিল, তুমি যখন ভার্টিক্যাল করছো জিনিসটাকে, এটা চলে গেছিল উপরে, উপরের পজিশনটাকে আমরা বলতেছিলাম বিটা। আচ্ছা এটা কেন ইম্পর্টেন্ট, এটার সাথে আমাদের হজমের সম্পর্ক কি, তুমি দেখো এটার সাথে আমাদের হজমের সম্পর্ক হচ্ছে এই যে তুমি দেখো এই যে কেউ একজন জয়েন করছে, শরীফুল ইসলাম। আচ্ছা এখন তুমি চিন্তা করো, আলফা যখন ছিল, তুমি একটা কার্বনের, একটা কার্বনের তুমি চিন্তা করে দেখো, এখানে আলফা মানে ওএইচটা নিচে ছিল, এই যে নিচে, আরেকটা থার্ড কার্বনেরটাও ওএইচটা নিচে, তাহলে তুমি যখন এখান থেকে পানি বের করে ফেলতেছো, সিওসি বন্ধনটা এখানে কি হচ্ছে, পাশাপাশি হচ্ছে, এটা কিন্তু ক্রস লিঙ্ক হচ্ছে না, পাশাপাশি হচ্ছে। ঠিক তেমনি তুমি যখন বিটার সঙ্গে এটা করতেছো, তুমি দেখো থার্ড কার্বনের ওএইচ সবসময় নিচেই আছে, তো বিটার ক্ষেত্রে এটা উপরে উঠে গেছে, তাহলে এটা কি ক্রস লিঙ্ক হয়ে যাচ্ছে না? তুমি দেখবা এই এই এগুলো কিন্তু ক্রস লিঙ্ক না, এগুলো সোজাসুজি যুক্ত হচ্ছে। এনিমাল ক্ষেত্রে, এনিমালদের ক্ষেত্রে সবসময় আলফা, আমরা সবসময় আলফা হজম করতে পারি, আমাদের স্টার্চ সবসময় তুমি আলফা দেখবা, তুমি বিটা সবসময় পাবা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে, যেমন সেলুলোজ, সেলুবায়োস, এগুলো সবগুলো তুমি দেখবা হচ্ছে কি প্ল্যান্টের ক্ষেত্রে পাচ্ছ। তার মানে আলফা হচ্ছে আমাদের এনিমালের ক্ষেত্রে, বিটা হচ্ছে প্ল্যান্টের ক্ষেত্রে। এনিমালের ক্ষেত্রে যা কিছু আছে, আমরা নেক্সট যখন এমসিকিউ আসবে আমরা খেয়াল করবো যে আলফা পাচ্ছি সবসময়, ঠিক আছে? আচ্ছা আর তাহলে গ্লাইকোজেন, গ্লাইকোজেন যেহেতু আমাদের লিভারে জমা থাকে, গ্লাইকোজেন সবসময় আলফা হবে। আবার যেগুলো আমরা খাই সবকিছু আলফা হবে, আবার যেগুলো আমরা খেতে পারি না, যেগুলো আমাদের বডিতে জমা থাকে না, সেলুলোজ, সেলুবায়োস, এগুলো সব বিটা হবে, লিগনিন বিটা হবে, বুঝে গেছে? কেন কেন আমরা বিটা হজম করতে পারি না, কারণ দেখো ক্রস লিঙ্ক, এগুলো এই ক্রস লিঙ্ক গুলা অনেক বেশি শক্ত হয়, ঠিক আছে? এগুলো কাটা অনেক কঠিন হয়, এই জন্য হচ্ছে কি বিটা আলফা পজিশনটা বোঝা খুব ইম্পর্টেন্ট। প্রশ্ন আসে নাই কখনো যে আলফা বিটা একটা জাস্ট পজিশন চেঞ্জের কারণে কেন হজমের সমস্যা হচ্ছে, এরকম একটা তো প্রশ্ন আসার কথা, যে জাস্ট একটা পজিশন চেঞ্জ,
তাহলেই কেন আমরা হজম করতে পারি না? এটা হচ্ছে এই একটা কারণে, যখন ক্রস লিঙ্ক হয়ে যায় বিষয়টা অনেক কঠিন হয়ে যায়। আচ্ছা নেক্সট আমরা যাই, আমরা এরকম কতগুলো জিনিস পাবো, আলফা 1,4, বিট আলফা 1,6, বিটা 1,4, এরকম অসংখ্য জিনিস পাবো। আলফা 1,4 কি জিনিস তুমি দেখো, এটা ছিল 1 নম্বর কার্বন, এটা ছিল 2 নম্বর কার্বন, এটা ছিল 3 নম্বর কার্বন, এটা ছিল 4 নম্বর কার্বন। 4 নম্বর কার্বনের OH, এখানে 1 নম্বর কার্বনের OH, আলটিমেটলি সাইড সাইড যুক্ত হয়েছে আলফা 1,4, 1 নম্বর আর 4 নম্বর যুক্ত হয়ে একটা চেইন তৈরি করতেছে, পরেরটাও 1,4 চেইন তৈরি করতেছে। এই চেনের একটা পয়েন্ট খেয়াল করো, এই চেইনটা হচ্ছে সিঙ্গেল একটা শাখা, সিঙ্গেল ব্রাঞ্চ, এখানে কোনো শাখা প্রশাখা নেই, এরকম স্টেম, এরকম শাখা প্রশাখা নেই, এই জন্য এটাকে অশাক বলতেছে। আমরা যখন স্টার্চ পড়বো, আমরা যখন অ্যামাইলোজ দেখবো, অ্যামাইলোজ সবসময় আলফা 1,4 দিয়ে তোমার বন্ধন হচ্ছে দেখবা, কারণ কি অ্যামাইলোজ হচ্ছে অশাক, এটাও দেখবা, এটাও পরীক্ষায় আসে, অ্যামাইলোজ অশাক নাকি শাখান্বিত, অশাক হইলেও আলফা 1,4, ঠিক আছে? কারণ কি আলফা 1,4 হচ্ছে লিনিয়ার, এখানে কোনো সাইডে যুক্ত হচ্ছে না। কিন্তু আলফা 1,6 তুমি যখন দেখবা 1 নম্বর কার্বনের সঙ্গে, তুমি চিন্তা করো 6 নম্বর কার্বনটা কোনটা ছিল, আমরা যে স্ট্রাকচারটা দেখছিলাম 6 নম্বর সবসময় কি থাকতো, আলগা থাকতো, লেজ আকারে থাকতো এরকম বাইরে, তো লেজ আকারে সে যখন যুক্ত হচ্ছে একের সাথে, সে দেখো একটা সাইড চেনে চলে গেছে, দেখো একটা সাইডে চলে গেছে, শাখা তৈরি করছে, আরেকটা এটার সঙ্গে 1,6 তৈরি যুক্ত হলো, আরেকটা শাখা তৈরি হলো, এভাবে শাখা দিয়ে আলটিমেটলি অসংখ্য শাখার মাধ্যমে তৈরি হচ্ছে। শাখা হইলেই তাহলে আমরা কি পাচ্ছি, 1,6। এবং বই যখন আমরা পড়বো অ্যামাইলোপেকটিন, সবসময় দেখবা 1,6 শাখা পাওয়া যাচ্ছে অ্যামাইলোপেকটিন এবং অ্যামাইলোজে, আমরা আসবো বই পড়ার সময়। গ্লুকোজ আপাতত এই এতটুকু, আমরা এখন এমিনো অ্যাসিড এর বেসিকটা পড়বো, এরপর হচ্ছে বইয়ে যাবো। এমিনো অ্যাসিড খুব ইজি, আমরা অলরেডি যেহেতু হিস্টন প্রোটিন নিয়ে কথা বলছি আমরা বুঝছি। কার্বনের চার হাতে মূলত চারটা জিনিস থাকে, চার হাতের মধ্যে এমিনো অ্যাসিড দেখো, এমিনো গ্রুপ থাকবে আর এসিড গ্রুপ থাকবে, অর্গানিক কেমিস্ট্রি যেহেতু পড়ছো, এসিড মানে কি কার্বক্সিলিক এই গ্রুপটা, আর NH2 মানে হচ্ছে কি তোমার এমিনো গ্রুপ, এমিনো অ্যাসিড এভাবে আসছে। এবার তুমি চিন্তা করে দেখো, এই আর গ্রুপটা হচ্ছে কি সকল সমস্যার মূল, আমরা যে এমিনো অ্যাসিডের নামকরণ করতেছি, কোনোটাকে আমরা বলতেছি এলিফেটিক, কোনোটাকে বলতেছি অ্যারোমেটিক, কোনোটাকে বলতেছি তোমার সালফার যুক্ত এমিনো অ্যাসিড, কোনোটাকে বলতেছি এই সেই, এই সবগুলার ডিফারেন্স হচ্ছে মূলত আর এ, বাকি তিনটাতে কোনো চেঞ্জ করার কিছু নাই, ঠিক আছে? আর এর মধ্যে যদি তোমার যে আর কি জিনিস, মূলত সবচাইতে ছোট আরটা হচ্ছে CH3, ঠিক আছে? যদি এই আর এর জায়গায় একটা এইচ থাকে, সেও তো কিন্তু তোমার সিঙ্গেল হ্যান্ডেড, ঠিক আছে? তাহলে হচ্ছে এইচ থাকলে, কোনো আর যদি না থাকে, ওটা ওই অ্যামিনো অ্যাসিডটাকে বলা হয় গ্লাইসিন, সবচাইতে ছোট আর যেটা ওটা CH3, ওইটা সমৃদ্ধ যে অ্যামিনো অ্যাসিড ওটাকে বলা হয় অ্যালানিন। তুমি দেখবা বাকি সব সেম, এখানে যদি CH3 হয় এটা অ্যালানিন, এখানে যদি কিছুই না থাকে এইচ থাকে ওটা হচ্ছে গ্লাইসিন। এখানে আর এর মধ্যে যদি সালফার থাকে, ধরো CH2S, এই সালফার থাকলে ওটা হচ্ছে মিথিওনিন আর সিস্টিন, সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড মিথিওনিন এন্ড সিস্টিন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, বইয়ের সামনে লিখে ফেলো। মিথিওনিনের কোডন আমরা মুখস্থ করছিলাম, এটা পরীক্ষায় আসে, AUG, মনে পড়ে? AUG হচ্ছে গিয়ে তোমার কি মিথিওনিনের কোডন ছিল। সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড কেন ইম্পর্টেন্ট, আমরা কেমিস্ট্রিতে পড়ছিলাম যে সালফার তোমার ম্যাক্রোমলিকিউল তৈরি করতে পারে, ম্যাক্রোমলিকিউল বলতে কি বৃহৎ অণু তৈরি করতে পারে, কিরকম সালফার বালির ক্ষেত্রে, আহা আমার লেখা যাচ্ছে না কেন, একটু দাঁড়াও আমি লেখা যাচ্ছে না, আচ্ছা সালফার কি করতো, এরকম একটা আরেকটার সঙ্গে যুক্ত করে S8 ফর্ম করতো, এই যে একটা আরেকটার সঙ্গে যুক্ত হচ্ছে, এটা সালফারের করার ক্ষমতা অনেক বেশি, আচ্ছা এই যে সালফারের এই ক্ষমতাটা অনেক বেশি, এই এটার কারণে তুমি দেখবা যেখানে যেখানে আমাদের প্রোটিন গুলো জয়েন করা লাগে ওইখানে ওখানে তুমি সালফার পাবো, যেমন অ্যান্টিবডির ক্ষেত্রে, অ্যান্টিবডির ক্ষেত্রে তোমার এই যে দুইটা অ্যান্টিবডি, এখানে ডাইসালফাইড বন্ড বলতেছিলাম, এই যে সালফারের বন্ড, এগুলো মূলত কি সিস্টিন থাকতো ওখানে, এই যে সালফারের বন্ড, এই জন্যই হচ্ছে কি সালফার গুলো পাওয়া যেত, ডাইসালফাইড বন্ড, অ্যান্টিবডির এখানেও ডাইসালফাইড বন্ড, তিনটা ডাইসালফাইড বন্ড থাকতো, ওগুলো আমরা অ্যান্টিবডি যখন পড়বো তখন আবার আসবো। আপাতত এই দুইটা পয়েন্ট পরীক্ষায় আসবে, মিথিওনিন সিস্টিন খুব বেশি করে মাথায় রাখবা। নেক্সট, তারপর তুমি চিন্তা করে দেখো, এতটুকু যদি হয়ে যায় সিস্টিন মিথিওনিন পড়লা, নেক্সট যেটা পড়বো এটা হচ্ছে গিয়ে তুমি চিন্তা করে দেখো কার্বন এসিড মানে কি, এসিড মানে হচ্ছে এইচ ছেড়ে দিলে, এই এইচটা ছেড়ে দিলে ওটাকে আমরা এসিড বলতেছি, তো এইচ ছেড়ে দিলে এটা কি হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে না? তাহলে দুনিয়ার সব এসিড কি নেগেটিভ না, কারণ কি তারা তো এইচ না ছাড়লে তারা তো এসিড না, আর এইচ ছেড়ে দিলেই তো তারা নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ তারা পজিটিভ ছেড়ে দিচ্ছে। তাহলে অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড মানে কি নেগেটিভ অ্যামিনো অ্যাসিড, এটা মাথায় রাখবা, পজিটিভ অ্যামিনো অ্যাসিড মানে কি বেসিক অ্যামিনো অ্যাসিড, কারণ কি এইচ নেওয়ার মাধ্যমে তারা পজিটিভ হয়ে গেছে। এই কারণেই DNA যেহেতু নেগেটিভ, হিস্টন প্রোটিন বা পজিটিভ প্রোটিন গুলা এটাকে ঘিরে থাকতো, আর্জিনিন, হিস্টিডিন এবং লাইসিন, ঠিক আছে? এবং তুমি দেখবা
ডিএনএ কাদের বেশি তোমার রেপ্লিকেশন হয়? বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু অনেক বেশি রেপ্লিকেট করতেছে, দ্যাটস ওয়াই ডিএনএ তোমার বেশি বেশি বেসিক প্রোটিন লাগবে, যাতে এই নেগেটিভ ডিএনএ নেগেটিভটাকে পজিটিভ করে পেঁচায় রাখতে পারে। এই ডিএনএ ফসফেটের যে নেগেটিভটা ছিল এটাকে যাতে পেঁচায় রাখতে পারে, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে তুমি দেখবা, আমাদের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় প্রোটিন হচ্ছে 8টা, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে 10টা, হিস্টিনিন এবং লাইস আর্জিনিন, এই দুইটা বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি লাগে। এবার তুমি সেন্স মেক করতেছে যে কেন এই দুইটাই লাগতেছে বেশি, কারণ হচ্ছে ওদের ডিএনএ গ্রোথটা বেশি। আচ্ছা, লাইসিন কেন লাগে না? লাইসিন সাধারণত বডিতে অনেক বেশি থাকে। আটটা এমিনো অ্যাসিডের নাম মুখস্থ করবা, যেগুলো এসেনশিয়াল এমিনো অ্যাসিড, খুব ইম্পর্টেন্ট। অ্যাসিডিক এমিনো অ্যাসিড, স্পার্টিক অ্যাসিড এবং গ্লুটামিক অ্যাসিড, লাস্টে অ্যাসিড আছে, তারপরে তুমি নামগুলো মুখস্থ করবা, গ্লুটামিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিড, আর বাকি তিনটা, এই তিনটা নামও মুখস্থ থাকবে আশা করি। এরপর আমরা যাই, একটা তোমাদের চার্ট আছে প্রোটিনের ক্ষেত্রে, তোমার প্রোটিনের ভাগগুলা জটিল প্রোটিন, সরল প্রোটিন। সরল প্রোটিন হচ্ছে 7টা, এই 4টা তোমার খেয়ে ফেলতে হবে, রীতিমতো খেয়ে ফেলতে হবে। কিভাবে খাবা? সাধারণত এটা মুখস্থ করা খুবই টাফ, আমি জানি, আমি জাস্ট যতটুকু পারি সহজ করে দিচ্ছি, কিন্তু এটার কোনো নেমোনিক নাই, কোনো ওয়ে নাই, এটা তোমার নিজের থেকে মুখস্থ করতে হবে। এবং এটা 1000 পারলে তোমরা 1 কোটি স্টার দিয়ে দাগাও, এটা 10^10 স্টার দিয়ে দাগাও, বইয়ে বইয়ে দাগাবা, পিডিএফ পড়বা না, বই থেকে পড়বা, বই হচ্ছে আবুল হাসানের বই পড়বা অবশ্যই। আচ্ছা, অ্যালবিউমিন গ্লোবিউলিন, এই পার্টটা তুমি দেখবা, এগুলা শুধুমাত্র এই দুইটাই, শুধুমাত্র এই দুইটাই তাপে জমাট বাঁধে, বাকি কোনোটা তাপে জমাট বাঁধে না। থ্রু ফলসে আসলে অ্যালবিউমিন গ্লোবিউলিন বাদে আর কোনোটা তাপে জমাট বাঁধে দিবা না। অ্যালবিউমিন গ্লোবিউলিন তাপে জমাট বাঁধে কিভাবে মনে রাখবা? ডিম, ডিম সিদ্ধ করলে কি হয়, ডিমের সাদা অংশ হচ্ছে অ্যালবিউমিন আর তোমার কি বলে হলুদ অংশটা হচ্ছে গ্লোবিউলিন, তাহলে তাপে এই দুইটা জমাট বাঁধে না সিদ্ধ করলে, এই দুইটা এভাবে মনে রাখবা। নেক্সট, বাকি কোনোটা তাপে জমাট বাঁধে না, কোনটা কিসে দ্রবণীয় মনে রাখার জন্য একটা সিরিয়াল বলে দিচ্ছি, এভাবে মনে রাখতে পারো। প্রথমটা অ্যালবিউমিন, পানিতে দ্রবণীয়, ঠিক আছে, আস্তে আস্তে দ্রবণীয়তা কমতেছে। গ্লোবিউলিন, গ্লোবিউলিন কি দেখো, পানিতে প্রায় অদ্রবণীয়, এখনো কিন্তু অদ্রবণীয় না, প্রায় অদ্রবণীয়। পানির জায়গায় তুমি হালকা করে লবণ দিয়ে দিছো, লবণের চার্জ গুলা কি করতেছে, ধরো সোডিয়াম এনএ প্লাস, লবণ মানে কি সোডিয়ামের এনএ প্লাস একটা চার্জ আছে, আবার প্রোটিনের তো একটা চার্জ আছে, দেখো সিও মাইনাস একটা চার্জ আছে, এই দুইটা চার্জ একসাথে দেখা যাচ্ছে যে মিলানোর ফলে আলটিমেটলি এটাকে মিশাতে সাহায্য করতেছে, ঠিক আছে। নেক্সট আমরা যাই, তাহলে লঘু দ্রবণ যেটা প্রায় অদ্রবণীয় ওটাতে তুমি হালকা লবণ দিয়ে দিলে ওটা দ্রবণীয় হয়ে যাবে, বুঝে গেছে? তাহলে হালকা লবণ দিলে শুধুমাত্র এটা দ্রবণীয় হবে, গ্লোবিউলিন। গ্লুটেলিনের ক্ষেত্রে দেখো একদম সিরিয়ালি আগাচ্ছে, আগেরটা প্রায় অদ্রবণীয় ছিল, এটা একদম অদ্রবণীয়, কোনো দ্রবণ করা যাবে না। যেটা একদম অদ্রবণীয় সেটাতে তুমি অল্প লবণ দিয়ে এলে কি দ্রবণ হবে? হবে না। সেটাকে কি করা লাগবে? আরো কঠিন কিছু দেওয়া লাগবে, অ্যাসিড দেওয়া লাগবে। অ্যাসিড দিয়ে তুমি করলে কি, এটাকে ভেঙে দিলে, একদম ভেঙে দিলে ছোট ছোট টুকরা হয়ে গেল, ছোট ছোট টুকরা হয়ে গেলে আলটিমেটলি কি হচ্ছে, এগুলো দ্রবণীয় হয়ে যাচ্ছে। তাহলে কোনটা অ্যাসিডে দ্রবণীয়, কোনটা লবণে দ্রবণীয়, এভাবে তুমি বেসিক দিয়ে চিন্তা করবা। নেক্সট প্রোলামিন, প্রোলামিন হচ্ছে সম্পূর্ণ আলাদা, এবং এটাই পরীক্ষায় আসে। কিরকম? পানি এবং 100% ইথানলে অদ্রবণীয়, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট ইথানলে দ্রবণীয়? 70-80%, খুব ইম্পর্টেন্ট। প্রোলামিন, প্রোলামিন পড়ে রাখবো। এরপরে সবগুলা চিন্তা করে দেখো, স্ক্লেরোপ্রোটিন, এরপরে আমরা নিচের থেকে চিন্তা করি। স্ক্লেরোপ্রোটিন কি আমাদের নখ চুল, এগুলো কি পানিতে দিলে ডুবে যায়, এগুলো কি মিশে যায় পানিতে দিলে? অদ্রবণীয়, ঠিক আছে। বাকি দুইটা প্রোটামিন, প্রোটামিনের ক্ষেত্রে যেটা পরীক্ষায় খুব বেশি আসে, প্রোটামিন ট আছে ছোট, সবচাইতে ছোট হচ্ছে প্রোটামিন। ভুলেও এই ভুলটা হচ্ছে খুব কমন ভুল, দুনিয়ার সবাই এই ভুল করে, সবচাইতে ছোট প্রোটিন কোনটা বললে প্রোলামিন লাগাই দিয়ে লাফায় লাফায় চলে আসে, এই কাজ করা যাবে না। ছোট প্রোটামিন ট ট আছে, মনে রাখবা, ভুল করবা না, এটা সবাই ভুল করে, এই জন্য আমি বারবার বলতেছি, প্রোটামিন ভুল করবা না। নেক্সট হিস্টন কি জিনিস, হিস্টন পানিতে দ্রবণীয়, এটা মুখস্থ করার কিছু নেই, নিউক্লিও প্লাজমেই তো পানিতে পানি আছে, তাহলে হিস্টন কি ডিএনএ তে থাকে না, তাহলে নিউক্লিক অ্যাসিডে যেহেতু থাকে এটাও দ্রবণীয় হবে, ঠিক আছে, দ্রবণীয় অদ্রবণীয়টা এবার মনে রাখবা। নেক্সট এই চার্টটা খুলে খুলে পড়বা, কোথায় কি আছে, হরডিন কোথায় পাওয়া যায়, হরডিন কি, প্রোলামিন কি, বীজে কোনটা পাওয়া যায়, শুধুমাত্র বীজে কোনটা পাওয়া যায়, শুধুমাত্র বীজে পাওয়া যায় প্রোলামিন, আর সাধারণত বীজে পাওয়া যায় গ্লোবিউলিন, বীজ কিন্তু দুইবার আসছে, শুধুমাত্র বীজ, বীজ বাদে কোথায় পাওয়া যায় না, এটা হচ্ছে প্রোলামিন, আর বীজে বেশি পাওয়া যায় গ্লোবিউলিন, এরকম দুইটা পয়েন্ট আলাদা করে করে বলা আছে, দুইটা আলাদা করে শিখবা, ঠিক আছে, দেখবা কথার প্যাচটা, দেখবা কথার প্যাচ থেকে মেডিকেলে কোয়েশ্চেন হয়। নেক্সট
এখানে হর্ডিং কোনটা, জবের বার্লিতে কি পাওয়া যায়, এইগুলো কতগুলো কঠিন কঠিন বিষয় আছে, এগুলো বারবার পড়া লাগবে, কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় ওখান থেকে আসবেই আসবেই, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পার্টে পেপটাইড বন্ডটা দেখাইছি আমি। পেপটাইড বন্ড কিছুই না, চিন্তা করে দেখো, এই যে একটাতে কার্বনের একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে, আর একটাতে চিন্তা করে দেখো NH2 আছে, তো আলটিমেটলি কি যোগ করে দিলে পানি বের হয়ে যাচ্ছে, আলটিমেটলি এই যে যেটা তৈরি হচ্ছে সি ডাবল বন্ড ও NH, এটা হচ্ছে পেপটাইড বন্ড, ভুল করবা না। পেপটাইড বন্ড কি ধরনের বন্ড? কোভ্যালেন্ট বন্ড, মুখস্থ করার কিছু নাই। কার্বনের লাস্ট শেলে দরকার 4টা, এন এর লাস্ট শেলে দরকার 5টা, এরা শেয়ার করা বাদে জীবনেও 4টা ইলেকট্রন এদেরকে কেউ দিবে না। শেয়ার করে যেটা হয় কেমিস্ট্রিতে পড়ছো, ওটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। সো পেপটাইড বন্ড, কোভ্যালেন্ট বন্ড মুখস্থ করবা না। ওকে, ফ্যাটে আমরা ঢুকে যাব। ফ্যাটে ঢোকার আগে আমরা একটু করে পজ দিব।
লিপিডের ক্ষেত্রে, লিপিডের ক্ষেত্রে মনে রাখবা ফ্যাটি অ্যাসিডের স্টার হিসেবে থাকে, এটা আমরা পড়ছি। নেট হাইড্রোলাইসিসে কি তৈরি হবে? অবশ্যই একটা অ্যাসিড তৈরি হবে, আর একটা অল মানে হচ্ছে অ্যালকোহল তৈরি হবে, গ্লিসারল হতে পারে, মনোহাইড্রিক অ্যালকোহল হতে পারে, নির্দিষ্ট কোনো গলনাঙ্ক নেই। আচ্ছা, লাল বর্ণ ধারণ করে, আচ্ছা ঠিক আছে। 20 ডিগ্রিতে, 20 ডিগ্রিতে কিছু তোমার লিকুইড থাকে, কিছু সলিড থাকে। যেগুলো সলিড থাকে মনে রাখবে সেগুলো হচ্ছে চর্বি, সেগুলো হচ্ছে স্যাচুরেটেড, সবগুলো চ চ দিয়ে, স্যাচুরেটেড চর্বি সলিড। আর যেগুলো লিকুইড থাকে ওগুলো তেল, আনস্যাচুরেটেড। মনে থাকবে যেগুলো 20 ডিগ্রি সেলসিয়াস লিকুইড থাকে ওগুলো আনস্যাচুরেটেড, পরীক্ষায় আসে আসে আসে। নেক্সট, আচ্ছা ঠিক আছে, কাজগুলা কি একটু রিডিং দিবা? এগুলা রিডিং দিবা, এটাও স্যাচুরেটেড আনস্যাচুরেটেড, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এই অংশটা গ্লুকোনিওজেনেসিস যেটা লিখে দিছি এটা পড়বা, ঠিক আছে। গলনাঙ্ক কম, ভোজ্য তেল, এখানে উদাহরণগুলো পড়বা। চর্বির উদাহরণে দেখবা নারকেল তেল একটা আলাদা উদাহরণ আছে, পাম অয়েল একটা উদাহরণ আছে, ঠিক আছে। সবাই ভুলটা করে কি নারকেল তেল, নিচের কোনটা চর্বি নারকেল তেল অপশন থাকলে ভুল করে দেয়। সো এখানে উদাহরণগুলো পড়বা, ঠিক আছে। নেক্সট, ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ওমেগা 6 নিয়ে কথা বলছিলাম আমরা শুরুতে, ওই লিনোলিক অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড ল দিয়ে সবকিছু হচ্ছে আনস্যাচুরেটেড, মনে রাখবে এটা পরীক্ষায় আসে। আর এই দুইটাই হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যেগুলো তোমার মাস্ট খেতে হয়, না খেলে তুমি সমস্যা হয়। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লিনোলিক এবং লিনোলিনিক এই দুইটা হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, লিখে রাখবা। ওমেগা 3 নিয়ে কথা বলছি, ওমেগা 6 নিয়ে কথা বলছি, সিজ ফ্যাটি অ্যাসিডের উদাহরণগুলো পড়বা। ট্রান্স ফ্যাটি অ্যাসিড বডির জন্য অপকারী, ঠিক আছে। সিস উপকারী, ট্রান্স অপকারী। সিস মানে কি ছিল দেখো তো, সিস মানে ছিল সিঙ্গেল লিনিয়ার লাইন। আমাদের বডিতে সবকিছু লিনিয়ার লাইনে থাকতে হয়, যদি এরকম ক্রস লাইনে চলে যায় ওগুলো হচ্ছে আমাদের বডি নিতে পারে না, যেগুলো নিতে পারে না ওগুলো হচ্ছে গিয়ে খারাপ আমার বডির জন্য। যেমন আমরা সেলুলোজ নিতে পারতাম না কারণ এটা ক্রস ছিল, ঠিক তেমনি ট্রান্সটাও ক্রস, এটা আমরা নিতে পারি না। দ্যাটস ওয়াই তুমি যদি তেল মেল বেশি খাও, এইগুলা খাওয়ার ফলে তোমার বডিতে এক সময় এগুলো জমা হয়ে হার্টের ডিজিজ হতে পারে, সামনে বলতেছি ওগুলা। মনোহাইড্রিক অ্যালকোহল 1000 স্টার বলছি অলরেডি, 24 থেকে 36 বলছি। নেক্সট, এগুলা রিডিং দিবা, ফসফোলিপিডের উদাহরণ গুলো পড়বা, পড়বা এই অংশটা। সূর্যমুখী এবং তুলার বীজ নাম পড়বা এই দুইটা, ঠিক আছে। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, আচ্ছা ঠিক আছে। এই চার্টটার পুরাটা তো পড়তে পারবা না আমি জানি, ফার্স্ট লাইনটা মুখস্থ করব, ফার্স্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট। স্টেরয়েড পার্টটা খুব ইম্পর্টেন্ট, এখানের মধ্যে উদ্ভিদের এখানে ক্ষেত্রে একটা প্রোটিনের নাম বলছে, দেখ একটা ইউনিটের নাম বলছে আইসোপ্রিন, এটা কত কার্বনের? 5 কার্বনের, খুব ইম্পর্টেন্ট। আইসোপ্রিন থেকে কি কি তৈরি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কি কি তৈরি হচ্ছে তোমার? স্টেরয়েড তৈরি হচ্ছে, টারপিন তৈরি হচ্ছে, এগুলা প্রত্যেকটাই পড়বা। স্টেরয়েডের ক্ষেত্রে তোমার এখানে উদাহরণ গুলা খুব ইম্পর্টেন্ট, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। 1000 স্টার, 1000 স্টার যেগুলো বলতেছি এগুলা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, নেক্সট এখানে পুরাটাই দাগাইছে, পুরাটাই দাগাইছে মানে হচ্ছে পুরাটাই পড়া লাগবে। এখানের মধ্যে তোমরা একটা জিনিস মনে রাখতে পারো, এলডিএল এর প্রতি পরিমাণ কতটুক, এইচডিএল এর পরিমাণ কতটুক, এই দুইটা পরীক্ষায় আসছে ধরে নাও। তোমরা 2 নম্বর পেয়ে গেছো, এই দুইটা মুখস্থ হয়ে গেলে ধরে নাও যে এই দুইটা চলে আসছে ইনশাল্লাহ। এলডিএল এর মাত্রা কতটুকের কম থাকা ভালো বলছে। এখন লো ডেন্সিটি লিপোপ্রোটিন কেন থাকা ভালো, কেন থাকা খারাপ? লিপোপ্রোটিন মানে কি, লিপিডের সাথে প্রোটিন যুক্ত হচ্ছে। লিপিড খারাপ আমরা জানি, প্রোটিন ভালো, লিপিডের সঙ্গে আমরা প্রোটিন মিশাইয়ে দিলে ওটা ভালো হচ্ছে। লো ডেন্সিটি লিপোপ্রোটিন মানে কি, লিপিড আছে, প্রোটিন যেটা আছে ওটা খুবই লো, লো ডেন্সিটি, তাহলে কি খারাপটা বেশি না, এই জন্য এলডিএল টা আমাদের বডির জন্য খারাপ। এইচডিএল মানে কি, লিপিড আছে আর প্রোটিন যেটা আছে ওটা আরো বেশি, অনেক বেশি, দ্যাটস ওয়াই ওটা ভালো। মুখস্থ করবা, টারপিনস কত থেকে কয়টা কার্বন বিশিষ্ট মুখস্থ করবা, উদাহরণ মুখস্থ করবা, কি কি কাজে ইউজ হয় মুখস্থ করবা, রাবার মুখস্থ করবা, গাছের একটা নাম দেওয়া আছে খুব ইম্পর্টেন্ট পড়বা, তারপর কত পার্সেন্ট এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ক্যারোটিনয়েড গুলা পড়বা, বিটা ক্যারোটিন মানে কি, এই যে তোমার রেটিনা, রেটিনয়িক অ্যাসিড, ভিটামিন এ যেটা হচ্ছে দেখতে সাহায্য করে, ফটোট্রপিজম ঘটায়, ঠিক আছে। এটা রডপসিন আর কি, ঠিক আছে। রডপসিন হচ্ছে কি, বিটা ক্যারোটিন, গাজর টমেটো যেগুলো কালারফুল ওগুলাতে পাওয়া যায়, টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন আর ইস্ট্রোজেন, এই হরমোন গুলা হচ্ছে কি তোমার, এগুলাও লিপিড।
তারপর ভিটামিন ডি, ভিটামিন এ, এগুলো লিপিড, তোমার এগুলো কোথায় পাওয়া যায় এগুলো মনে রাখবা। এডেক হচ্ছে লিপিড সলিউবল, আর বিসি হচ্ছে তোমার ওয়াটার সলিউবল। দেখবা গ্রামে বলে হচ্ছে গিয়ে তোমার টক খেয়ে পানি না খেতে, টক মানে ভিটামিন সি, পানি খেলে ধুয়ে যাবে, দ্যাটস ওয়াই ইউরিনের সাথে চলে যাবে, এই যে শোষণের টাইম পাবে না, দ্যাটস ওয়াই এটা বলো। আচ্ছা গেল, লিপিডের ভূমিকা কি পড়বা, এটা রিডিং দিবা। তারপর এনজাইম, এনজাইম কিছুই না, এনজাইমের কে আবিষ্কার করছে, কখন করছে, প্রথমটা কি, এগুলো পড়বা। এনজাইম হচ্ছে প্রোটিনই মূলত, প্রোটিনের সঙ্গে আর কিছু জিনিস যুক্ত হয়ে এনজাইম তৈরি হয়, এইটা খুব ইম্পর্টেন্ট। এখানের মধ্যে খুব ইম্পর্টেন্ট কি কি, প্রোটিন ধর্মী, কলয়েড ধর্মী, পিএইচ কত, খুব ইম্পর্টেন্ট। তারপর তোমার কত টেম্পারেচারের মধ্যে কাজ করে, তারপর পিএইচ এর জন্য যে ইম্পর্টেন্ট, পিএইচ ইম্পর্টেন্ট এটা দেখতে পারো। তোমার স্টোমাকে যে এনজাইম গুলো, ওগুলো তোমার স্মল ইন্টেস্টাইনে কাজ করে না, ঠিক তেমনি তোমার চিন্তা করে দেখো যেগুলা তোমার টেম্পারেচার, তোমার বডিতে যে এনজাইম গুলো, এগুলো তুমি বের করলে কাজ করতে পারবে না, টেম্পারেচারের একটা ইফেক্ট আছে, ঠিক আছে। আচ্ছা পিএইচ এর একটা ইফেক্ট আছে বুঝলাম, কালচার ইয়ার ইফেক্ট একটা দেখলাম। আচ্ছা এখানের মধ্যে কিছু জিনিস পড়বা, একটু রিডিং দিবা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এগুলো পরীক্ষায় আসে বলতে হচ্ছে আসে, রিডিং দিলে এগুলো তোমরা পারো, এগুলো নিয়ে যুদ্ধ করার কিছু নাই। এনজাইমের কাজ করার কৌশল কিছু হয় না, এনজাইম যেটার উপর কাজ করতেছে সেটা ধরো গ্লুকোজ ভাঙবে, গ্লাইক হেক্সোজ ফসফেট গ্লুকোজ ভাঙবে, গ্লুকোজটা এসে লাগে আলটিমেটলি ভেঙে যায়, এনজাইমের কিছু হয় না, এই জন্য এটাকে তালা চাবি সিস্টেম বলা হয়। তালা হচ্ছে গিয়ে তোমার কোনটা, এই যেটা আসতেছে সাবস্ট্রেট, গ্লুকোজটা হচ্ছে তালা, আর চাবি হচ্ছে এনজাইম, চাবির কোনো চেঞ্জ হয় না, তালার চেঞ্জ হয়, ঠিক আছে। এবার মনে রাখবা ইনডিউস ফিট ইনহিবিটর এগুলো একটু দেখবা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কোনটাকে তালা বলতেছে কোনটাকে চাবি বলতেছে এগুলো একটু দেখবা, প্যাটার্নটা কে আবিষ্কার করছে দেখবা। নেক্সট নামকরণ, নামকরণ তিন ভাবে করছে, যে জিনিসটার উপর কাজ করতেছে ওটার উপর করছে, সুক্রোজের উপর কাজ করলে এটাকে সুক্রেজ, বা যে ধরনের কাজ করতেছে ধরো হাইড্রোলাইসিস করতেছে হাইড্রোলাইজ, অক্সিডেশন করতেছে অক্সিডাইজ, বা দুইটাই একসাথে বলতেছে, যেমন হেক্সোকাইনেজ হেক্সোজের উপর, বা গ্লুকোকাইনেজ গ্লুকোজের উপর কাজ করতেছে, কি করতেছে ভাঙতেছে কাইনেজ বা ফসফেট যুক্ত করতেছে কাইনেজ। এই তিন ধরনের নামের প্রসেসটা দেখবা গেল। প্রোস্থেটিক গ্রুপ কি জিনিস দেখবা, এখানের মধ্যে ইম্পর্টেন্ট যেটা কনজুগেটেড প্রোটিন, এপোএনজাইম কখন বলতেছে, প্রোস্থেটিক গ্রুপ কখন বলতেছে, কোফ্যাক্টর কখন বলতেছে, অ্যাক্টিভেটর কখন বলতেছে, সবগুলো কিন্তু আলাদা আলাদা এবং খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ডিউতেও এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট আমরা এমিল ফিশার এগুলো পড়ছি, এলোস্টেরিক সাইট এটা একটু রিডিং দিবা, সরল এনজাইম, যৌগিক এনজাইম রিং দিলেই হবে, এনজাইমের প্রকারভেদ গুলা অক্সিডো রিডাক্টেজ, অক্সিডো রিডাক্টেজ কি জিনিস, অক্সিজেন যোগ করলে আমরা বলতাম অক্সিডেশন, রিডাকশন মানে কি হাইড্রোজেন যোগ করা, ঠিক তেমনি অক্সিজেন যোগ করা যদি রিডাকশন হয়, তুমি চিন্তা করে দেখো অক্সিজেন যোগ করতেছ না এখানে তুমি, সরি অক্সিডেশন হয়, অ্যালডিহাইড মানে কি CHO, আর এসিড মানে কি COOH, CHO থেকে তুমি কি বানাচ্ছ COOH বানাচ্ছ, তাহলে তুমি কি করতেছ অক্সিডেশন ঘটাচ্ছ এখানে, এবং তুমি যখন অক্সিডেশন ঘটাচ্ছ অক্সিডেশন কখনো সিঙ্গেল হয় না, রিডাকশনও হয়, রিডাকশন মানে কি হাইড্রোজেন যুক্ত করা, দেখো তো এখানে হাইড্রোজেন যোগ করে দিচ্ছ, তার মানে অক্সিডেশন এবং রিডাকশন একসাথে হচ্ছে না এখানে, এই যে হাইড্রোজেন যোগ করতেছো, হাইড্রোজেনটা কোথা থেকে আসতেছে, কোনো একটা কিছু থেকে বের করতেছো, এটাকে বলা হয় ডিহাইড্রোজিনেজ, ঠিক আছে। এই যে হাইড্রোজেন যোগ করা মানে কি তুমি কোনো একটা কিছু থেকে বের করে যোগ করতেছো, এই যে ডিহাইড্রোজিনেজ যেখানেই দেখবা তার মানে কি এটা হাইড্রোজেন যোগ করতেছে, তার মানে অক্সিডেশন রিডাকশনের এনজাইম কি ডিহাইড্রোজিনেজ, মনে রাখা লাগবে। ট্রান্সফারেজের উদাহরণ কাইনেজ মনে রাখবা, হাইড্রোলিক সুক্রেজ, হাইড্রোলাইটিক সুক্রেজ উদাহরণগুলো মনে রাখা লাগবে, লাইজ উদাহরণগুলো মনে রাখা লাগবে, আইসোমারিজ উদাহরণ মনে রাখা ইজি, লাইগেজ উদাহরণ মনে রাখা একটু কঠিন, মনে রাখতে হবে এপিমারেজ, একটা কার্বন অ্যাটমের ডিফারেন্স থাকলে ওটাকে এপিমারেজ বলা হয়, এটা মনে রাখবা। ফসফোরাইলেজ দেখো এটিপি, এটিপি থেকে এডিপি হচ্ছে, একটা ফসফেট নিয়ে তুমি কাজ করতেছো এটাকে ফসফোরাইলেজ বলা হচ্ছে। তাপমাত্রার ফ্যাক্টরটা পড়বা, সবচাইতে অপটিমাম টেম্পারেচার কোনটা পড়বা পরীক্ষায় আসে, এই অংশটা কেটে খেয়ে ফেলবা, যে কোনো পরীক্ষায় আসবে, যে কোনো পরীক্ষায় আসবে এটা, যে কোনো পরীক্ষায় আসবে এইটা, কোনগুলা তোমার কাজ বাড়াচ্ছে কোনগুলা স্লো করতেছে এটাও যে কোনো পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট, কিছু পড়ো না পড়ো এগুলো পড়ো না। আর কি সেলুলোজ কি করতেছে, সেলুলোজ কে ভাঙতেছে চিন্তা করে দেখো, ভাঙতেছে তার মানে কি হাইড্রোলাইটিক এনজাইম, বোঝা যাবে এগুলো যদি দে বেসিক দিয়ে চিন্তা করবো।
সেলুলোবায়োস কি ছিল, দুইটা সেলুলোজ ছোট হচ্ছে আস্তে 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 আস্তে, গ্লুকোজ, এটা কি ধরনের গ্লুকোজ হবে, বিটা গ্লুকোজ হবে, কারণ সেলুলোবায়োস হচ্ছে বিটা গ্লুকোজ দিয়ে তৈরি। এভাবে চিন্তা করবা বেসিক দিয়ে, এগুলা সেলুলাইজের ব্যবহার, এগুলা মুখস্থ করাটাই বেটার, বাট একটু করে চিন্তা করো। কফি, কফি হচ্ছে গাছ থেকে তৈরি, পেপার গাছ, ওয়াশিং মেশিন কাপড়, সুতি কাপড় গাছ থেকে তৈরি, ফলের জুস গাছ থেকে যেগুলো তৈরি হচ্ছে সবগুলো সেলুলোজ নিয়ে কাজ করতেছে দেখবা। প্রোটিয়েজ, প্রোটিয়েজ দেখো রক্ত তঞ্চন, যেগুলো গাছের বাইরে, ওরকম চিন্তা করে দেখবা আস্তে আস্তে। অ্যামাইলেজ কি কি কাজ করতেছে মুখস্থ করবা, পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট অ্যামাইলেজ কি নিয়ে কাজ করতেছে। অ্যামাইলেজ কোথায় পাওয়া যায়, আমরা যখন ডাইজেশন করবো তখন দেখবা প্যানক্রিয়াটিক এনজাইম এটা। তাহলে প্যানক্রিয়াটিক এনজাইম, তোমার যখন প্যানক্রিয়াস তুমি কেটে ফেলে দিবা, তখন এটা রিপ্লেসমেন্ট করার জন্য, যেহেতু প্যানক্রিয়াসের এনজাইম নাই, তোমার অ্যামাইলেজ দিতে হবে না, এই জন্য রিপ্লেসমেন্ট থেরাপিতে অ্যামাইলেজ ইউজ করা, খুব ইম্পর্টেন্ট। ডেক্সট্রিন ভ্যামিং এ কি হয় এগুলো পড়বা। ক্যাটালাইজের ব্যবহার খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করা লাগবে, এগুলা কিছু করার নেই, একটু করে মনে রাখতে পারো। আমরা পড়ছিলাম এটা, ক্যাটালাইজ পড়ছিলাম কোথায়, পারঅক্সিজমে পড়ছিলাম, যে একটা অক্সিজেন, জায়মান অক্সিজেন বের করে দেয়, যেটা হচ্ছে আলটিমেটলি জারণ করতে সাহায্য করে। তাহলে দেখো তো, জারণ এক সাহায্য করতেছে না। পনির, পনির তৈরিতে, পনির কি, পনির দই, এগুলা কি, দুধকে জারণ করলে তৈরি হয় আলটিমেটলি। তারপর কাপড়ে হাইড্রোজেন পারঅক্সাইড, পরে চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কার করার ক্ষেত্রে, জীবাণু নষ্ট করার জন্য, ঠিক আছে, জাইমেজ এনজাইম, থাউজেন্ড স্টার পড়া লাগবে। কি কি ইস্ট থেকে কি আসতেছে, থাউজেন্ড স্টার পড়া লাগবে, থাউজেন্ড স্টার পড়া লাগবে, এগুলা 1 কোটি স্টার, 1 কোটি স্টার। পেকটিন ফলের রস তৈরিতে 1 কোটি স্টার, রেনিন পনির তৈরিতে 1 কোটি স্টার, কাপড়ের দাগ মোচন খুব একটা ইম্পর্টেন্ট না, চাইলে পরে নিতে পারো হালকা করে, ঠিক আছে। তারপর হজম প্রতিরোধে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। আরেকটা 1 কোটি স্টার হচ্ছে ট্রিপসিন চোখের ছানি, যেগুলো 1 কোটি স্টার বলতেছে এগুলো আসলে 1 কোটি স্টার, পরীক্ষায় আইসা গেছে, ধরে রাখো আইসা গেছে। তারপর ক্যান্ডি তৈরিতে ল্যাকটেজ, এগুলো রিডিং দিবা, ইনভার্টেজ ইউজ করা হয়, এগুলো জাস্ট রিডিং দিবা। মস্তিষ্ক ইউরোবাইলিজ রিডিং দিবা, জেলাটিন এগুলা রিডিং দিবা, এগুলা মোটামুটি ইম্পর্টেন্ট, অত একটা ইম্পর্টেন্ট না। কাগজ শিল্পে এগুলাও মোটামুটি ইম্পর্টেন্ট, অত একটা ইম্পর্টেন্ট না, এটা রিডিং দিবা। এখানের মধ্যে যে জিনিসটা দেওয়া লাগবে ওটা হচ্ছে কি, তোমার ওজনটা পড়বা, টেম্পারেচারের ভাবটা পড়বা, ডায়ালাইসিস করা যায় কি যায় না, এটা থ্রু ফলস আসতে পারে। এই এটাই হচ্ছে ফুল চ্যাপ্টার, যা দাগাই দিছি তা পড়লে ইনশাল্লাহ তুমি কমন পাবা আশা করা যায়। তবে মাঝে মাঝে কমন, কমনের জন্য বিটুইন লাইন্সও পড়া লাগে, ঠিক আছে, বিটুইন লাইন্সও পড়বা।